আমাদের কাছে কিন্তু এই পাশে যদি একটু দেখেন কোয়ান্টিটি কিন্তু থাকবে ল্যাপটপ গুলোর সাথে এক মাসে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি থাকবে সাথে আকর্ষণীয় চারটা গিফট থাকবে আচ্ছা ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং একটা ব্র্যান্ডের

আমাদের কাছে কিন্তু এস পি এই পাশে যদি একটু দেখেন কোয়ান্টিটি কিন্তু থাকবে এবং যারা প্রফেশনালি প্রিমিয়াম মানে

একদম শুরুতে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এসপিএল বুকের মধ্যে এইট জি থ্রি এটা কিন্তু সময় জাতীয় মডেল জাতীয় মডেল বাজেটের মধ্যে এখনো পর্যন্ত জাতীয় মডেল বলা হয় জি ফাইভ জি সিক্স যারা আরেকটু রিজনেবল প্রাইস এর মধ্যে চায় তাদের জন্য হচ্ছে

মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ল্যাপটপ গুলোর সাথে এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে আকর্ষণীয় চারটা গিফট থাকবে আচ্ছা ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং একটা ব্র্যান্ডের হেডফোন থাকবে কেন হচ্ছে কেউ যদি একটু কমপ্লেক্স সাইজের মধ্যে অনেক ব্যাটারি ব্যাক বেশি চায় যে আমি ট্রাভেল করবো আমার ব্যাটারি আপটা একটু বেশি প্রয়োজন তারা কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারে থিঙ্ক প্যাড এর এ টু এইটি ফাইভ তো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছ থেকে কোরাই রাইজ এন থ্রি প্রোস রাইজ এন থ্রি প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাসেসিটি থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ থেকে ছয় ঘন্টা পাবে এবং সি ফাস্ট চার্জারটা কিন্তু এই ল্যাপটপটাতে থাকবে প্রাইস থাকবে অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকা ওকে মাত্র বিশ হাজার টাকা এবং এটারই যদি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে পার্চেস করতে চায় সেটাও কিন্তু পার্চেস করতে পারবে মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড টাকা এখন ডেল ল্যাটিচিউডের মধ্যে যদি একটা ল্যাপটপ দেখাই যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাইট এবং আমাদের কাছে কিন্তু প্লেন অব মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ থাকবে যেমন আই ফিভ সেভেন জেনারেশন ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকা টোয়েন্টি থাউজেন্ড বিশ হাজার টাকা হলে ডুয়েল ব্যাটারি সহ ল্যাপটপটি পার্চেস করতে পারবে আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আসি দিয়ে মাত্র টোয়েন্টি থাউজেন্ড টাকা এবং এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার সহ কিন্তু পার্চেস করতে পারবে আচ্ছা তো ল্যাপটপগুলো কিন্তু আরো রিজনেবল প্রাইসের মধ্যে যারা ল্যাপটপ চায় তারা কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবে সব ভিজিট করলে অনেকে হচ্ছে পনেরো থেকে বিশের মধ্যে অনেক ল্যাপটপ চায় যেমন আরেকটা ল্যাপটপ দেখে টেন জেনারেশন আর আই ফাইভ

প্রতি হাজারে কিন্তু ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে প্রতিটা ল্যাপটপের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে এবং আপনি যদি জি ফাইভ জি সিক্স করতে চান একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এগুলো আমাদের নতুন শিপমেন্টের প্রোডাক্ট আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশন জি ফাইভ জি সিক্স সেম প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইসে এখন পার্চেস করতে পারবে ওরিজিনাল চার্জার দিয়ে ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাসিটিতে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এসপিএল লিখবুক জি ফাইভ জি সিক্স সাতাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেন হচ্ছে আমাদের কাছে কিন্তু এক্স থ্রি সিক্সটির মধ্যে অনেকে ল্যাপটপ চায় এটা হচ্ছে লেন এইচপি এদির বুক ওয়ান জিরো থ্রি জিরো জি টু ক্রোয়াই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিসি থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র থার্টি টু থাউজেন্ড টাকা এবং ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রিটাও পার্চেস করতে পারবে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকা ক্রোয়াই ফাইভ এইট জেনারেশন দিয়ে অনেকেই কিন্তু টেন জেনারেশনের মধ্যে ভাই ফোরটিন নিচে ল্যাপটপ চায় বাজারটা ফরটির নিচে তাদের জন্য আজকে ল্যাপটপ থাকবে যেমন হচ্ছে লেন থিঙ্ক টি ফোরটিন টি ফর্টিন ল্যাপটপটা এখনও কিন্তু একদম স্পেসিফিকেশন সব দেখা আছে ল্যানবু থিঙ্ক প্যাড টি ফোরটিন জেন ওয়ান এটা আই ফাইভ টেন জেনারেশন একটা প্রসেসরের ল্যাপটপ আই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটা যারা পারচেস করবে প্রাইসটা থাকবে একদম ধামাক একটা প্রাইস কোয়ান্টিটি থেকে বাঁচাই করে তারপর পার্চেস করতে পারবে এবং প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র থার্টি ফাইভ টাকা আচ্ছা থার্টি ফাইভ টাকা এবং লাস্ট দু একটা মডেল দেখায় সেটা হচ্ছে লেন এর কিন্তু এক্স ওয়ান কার্বনের দুটো ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা i5 ফাইভ সেভেন জেনারেশন পার্চেস করতে পারবে মাত্র টোয়েন্টি সেভেন টাকা লেন অব কিন্তু থিঙ্ক মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে এক্স কার্বন আচ্ছা এবং অনেকেই চিন্তা করতে পারে হ্যাঁ ভাই লেন থিংপ্যাডের এক্স টু সেভেন জিরো আই ফিভ সেভেন জেনারেশন বিশ হাজার টাকা আইফিএফ সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বনের প্রায় সাতাশ হাজার টাকা অ্যাক্স ওয়ান কার্বন হচ্ছে থিঙ্ক প্যাডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ সো লাস্ট একটা মডেল দেখাই সেটা হচ্ছে লেন থিঙ্ক প্যাড ইয়োগা অ্যাক্স ওয়ান ইয়োগা ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে সবচেয়েই স্টাইলিশ একটা ল্যাপটপ হচ্ছে লেন অ প্যাড এক্স ওয়ান ইয়োগা যখন আপনি থ্রি সিক্সটি রোটেট করবেন পিছনের কিবোর্ড কিন্তু একদম ডেভে আপনার হচ্ছে একদম লেভেল হয়ে যাবে এবং এই ল্যাপটপটা হচ্ছে স্পেসিফিক তারা ইউজ করলে বেটার হবে যারা হচ্ছে ড্রয়িংয়ের কাজ করে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করে তাদের জন্য এটা হবে বেস্ট একটা অপশন কোয়াই ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাস ডিতে পার্চেস করতে পারবে এখন মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা রাইট তাছাড়া হচ্ছে লাস্ট একটা ল্যাপটপ দেখাবো যারা একদম প্রফেশনালি কাজ করে প্রফেশনালি রেন্ডারিং এর কাজ পর্যন্ত করতে পারবে জাস্ট আমি পিছনটা দেখাই এখানে লেখা আছে এইচপি মোবাইল মোবাইল স্টেশন এবং সাইডে কিন্তু জ্যাম কার্ডটা থাকবে এটা হচ্ছে এইচপি স্টুডিও জি ফাইভ করে সেভেন এইট জেনারেশন এটাতে সিক্সটিন জিবি গ্রাফিক্স থাকবে থার্টি টু জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে ফিফটিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে থাকবে ইচ অ্যান্ড এভ্রিথিং সব ধরনের ফ্যাসিলিটিস এবং সব ধরনের কাজ কিন্তু আপনি এই ল্যাপটপটা তারা সেরে নিতে পারবেন প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড টাকা সো ওভারঅল এই পর্যন্তই তাছাড়া হচ্ছে আমাদের কাছ থেকে জেড বুক পার্চেস করতে পারবে জেড বুকের কালেকশনগুলো কিন্তু এখন টেকবেলতে অ্যাভেলেবেল আরও অনেকগুলো কালেকশন আছে রিজনেবল প্রাইসের মধ্যে হলে কিন্তু এখন রিজনেবল প্রাইস থেকে একদম মিড রেঞ্জ হাই রেঞ্জের ল্যাপটপগুলো কিন্তু পার্চেস করতে পারবে আমাদের কাছে কিন্তু একদম ওপেন বক্স সিল মানে ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে ওপেন বক্স নয় জাস্ট যেই ইউজ করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার একদম সিলপেক সহ সো ল্যাপটপগুলো পার্চেস করতে হলে অবশ্যই আদারওয়াইজ কি যদি সরাসরি শপে আসতে না পারে সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার সার্ভিসের মধ্যে জেলায় দিতে পারে চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিস এর মধ্যে ডেলিভারি একদিনের মাঝেই নিতে পারবে আচ্ছা সোভিয়া সেই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ